পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ। রাজা মন্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জুগোষা নামে এক সুন্দরী অস্পরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগল। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জুগোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অস্পরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অস্পরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অস্পরার সাথে কামক্রীড়ার মুনির বহু বছর অতিক্রান্ত হল। মুনিকে আচারগ্রস্ত দেখে সেই অস্পরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জুগোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অস্পরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর, প্রায় 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হল। দীর্ঘকাল অস্পরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল। মঞ্জুগোষা পুনরায় নিজস্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে মঞ্জুগোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জুগোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অস্পরার শরীর বিরূপ প্রাপ্ত হল। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপমোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী, সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অস্পরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চাবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করল, তার সমস্ত পাপ দূর হয়ে গেল। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জুগোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গগমন করল। জয় শ্রী শ্রী পাপমোচনী একাদশী কি জয়! জয় শ্রী শ্রী পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য কি জয়! হরি বল, হরে কৃষ্ণ। সুধি ভক্ত সজ্জন, আপনারা সকলে একাদশী পালন করুন এবং অন্য কেউ একাদশী পালন করতে উদ্বুদ্ধ করুন।